নমস্কার, টপ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এবার আশা কর্মী পদে নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বের করেছে হাওড়া জেলায় প্রায় ১৩টি ডিফারেন্ট ব্লকে নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং অনেকগুলি শূন্য পদে। তাহলে চলুন চটপট আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব শর্তাবলীর কোনো পরিবর্তন আছে কিনা, কোন কোন ব্লকের আন্ডারেতে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলি বের করেছে এবং অ্যাপ্লাই আপনারা কিভাবে করবেন বা অ্যাপ্লিকেশন ফর্মই কোথায় পাবেন, সবকিছুই খুঁটিনাটি বিষয়গুলি কভার হয়ে যাবে। এবং আবেদনপত্র আপনারা কতদিন পর্যন্ত জমা করতে পারবেন, তার সাথে কি সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে। অনস্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, এখানেতে শর্তাবলী আছে। তার আগে আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাওয়া যাবে, দেখে নিই পিডিএফ এর সাথে অ্যাটাচ আছে কি না। যদি নিচের দিকে নামি একটু নিচেই সংযোজনী ওয়ান এর আন্ডারেতে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। আশা করি সকলেই ফিল আপ করতে পারবেন। যদি কোনো কিছু অসুবিধা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই যে সমস্ত ডকুমেন্টসের সপ্রত্যায়িত নকল আপনাদেরকে পাঠাতে হবে তার লিস্ট দেওয়া রয়েছে। এক তো অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি, সাথে সাথে আপনাদেরকে ৫ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম পাঠাতে হবে সাথে, কারণ ওর মাধ্যমেই অ্যাডমিট কার্ডটি আসবে। তিন নম্বর পয়েন্টে উল্লেখ করে দিয়েছে মাধ্যমিক অ্যাডমিট, যেটা বয়সের প্রমাণপত্র হিসেবে কাজে লাগবে। সাথে লাগছে মাধ্যমিক সমতুল পরীক্ষার মার্কশিট, এপিক কার্ড অথবা রেশন কার্ড, এসসি বা এসটি শংসাপত্র প্রযোজ্য হলে। এবং ৭ নম্বরেতে স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাই এবং লিঙ্ক ওয়ার্কারের শংসাপত্র। তো এই সমস্ত ডকুমেন্টসের সপ্রত্যায়িত মানে সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে জমা করতে হবে। একটু নিচেই আপনারা লিস্ট অফ আসা ভ্যাকেন্সি দেখতে পাবেন, যার একটি লম্বা চওড়া লিস্ট আছে। আচ্ছা, এটি আসার আগে একবার চেক করে নিই যে শর্তাবলীর কোনো পরিবর্তন আছে কিনা। দেখুন, অ্যাজ ইউজুয়াল ১ নম্বর পয়েন্টে উল্লেখ করে দিয়েছে কেবলমাত্র বিবাহিত বা বিধবা বা আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নাম্বার ২, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের ও গ্রাম সংসদের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং যেটির প্রমাণ স্বরূপ আপনাদেরকে আগেই বললাম যে এপিক কার্ড ও রেশন কার্ডের প্রত্যয়িত নকল জমা করতে হবে। বয়সসীমা প্রসঙ্গে ৩ নম্বর পয়েন্টে উল্লেখ করে দিয়েছে যে প্রার্থীর বয়স ১-১-২০২২ অনুসারে ৩০-৪০ বৎসরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি বা উপজাতি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সসীমা ছাড় রয়েছে, সেক্ষেত্রে লোয়ার এজ লিমিটটি হয়ে যাবে ২২ বছর এবং আপার এজ লিমিটটি ৪০ বছরই থাকছে। মাধ্যমিকে আপনারা পাস করুন বা ফেল করুন, তার থেকে বড় বিষয় হচ্ছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। দেখুন, তারপরে উল্লেখ করে দিয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে, আর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না। ৭ নম্বর পয়েন্টে দেখুন ডিটেল দিয়ে দিয়েছে যে জন্মের তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগছে, এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র মানে এপিক কার্ড অথবা রেশন কার্ড, সাথে লাগছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র যেটা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, সাথে লাগছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কারের প্রমাণপত্র, সাথে প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো। আর দেখুন, নিয়োগের আগে আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টসের আসল কপিও দেখাতে হবে। এখানে উল্লেখ করে দিচ্ছে ক থেকে উমা পর্যন্ত উল্লিখিত সমস্ত ডকুমেন্টসগুলির অরিজিনালও আপনাদেরকে দেখাতে হবে নিয়োগের পূর্বে। ১০ নম্বর পয়েন্টে উল্লেখ করে দিচ্ছে যে আবেদনপত্র জমা দেওয়ার স্থান কোথায় দেবেন, সংশ্লিষ্ট বিডিও অফিসে দেবেন আপনারা জমা। আর আবেদনপত্র জমা দেওয়ার তারিখ দেখুন দিয়ে দিয়েছে মার্চের ৪ তারিখ থেকে ১৬ তারিখ বৈকাল ৫টা পর্যন্ত। তাহলে চলুন এবারেতে আমরা দেখে নেব যে কোন কোন ব্লক থেকে শূন্য পদের তালিকা প্রকাশ করেছে। দেখুন, এখান থেকে আপনারা নেম অব দ্য ব্লক, নেম অব দ্য গ্রাম পঞ্চায়েত, নেম অব দ্য সাব সেন্টার, নেম অব দ্য ভিলেজ অর গ্রাম সাংসদ এবং কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে সব লিস্টই পেয়ে যাবেন। তো দেখুন, আমতা ১ থেকে টোটাল ১৪টি ভ্যাকেন্সি রয়েছে, নেক্সট আমতা ২ থেকে টোটাল ৫টি ভ্যাকেন্সি রয়েছে, দেন বাগনান ১ থেকে টোটাল ৭টি ভ্যাকেন্সি রয়েছে, বাগনান ২ থেকে ৩টি এবং রেসপেক্টিভ গ্রামের নেম, সাব সেন্টারের নেম সবকিছুই আপনারা এই টেবিল থেকে লক্ষ্য করবেন। নেক্সট ব্লক থেকে টোটাল ১৪টি ভ্যাকেন্সি রয়েছে, ডোমজুর থেকে টোটাল ২৭টি ভ্যাকেন্সি রয়েছে, জগৎবল্লভপুর থেকে ১২টি, পাঁচলা থেকে ১৩টি, সাঁকরাইল থেকে টোটাল ১৯টি ভ্যাকেন্সি রয়েছে, শ্যামপুর ১ থেকে ৭টি,
শ্যাম্পু টু থেকে আটটি, উদয়নারায়ণপুর থেকে নটি, উলুবেরিয়া ওয়ান থেকে চোদ্দটি ভ্যাকেন্সি রয়েছে এবং উলুবেরিয়া টু থেকে টোটাল ১২টি ভ্যাকেন্সি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটির বিষয়বস্তু। আপনারা এই পিডিএফটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, যেখানেতে গিয়ে পিডিএফটি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটিও। যোগ্য প্রার্থীরা দেরি করবেন না, নির্দিষ্ট দিনের আগে নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে সমস্ত নেসেসারি ডকুমেন্টসের সাথে অ্যাপ্লাই করে দেবেন। গুড বাই, গড ব্লেস ইউ অল।